নমস্কার আলোচনা করব বাসন্তী পুজোর সঠিক সময়সূচি এবং এই পুজোর ইতিহাস কিভাবে শুরু হয়েছিল এই পুজো সেই নিয়ে আলোচনা করব দু হাজার সালের ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সময়সূচি আসুন জেনে নেওয়া যাক ষষ্ঠী ছাব্বিশে মার্চ রবিবার সন্ধ্যা সাতটা পাঁচ থেকে সাতাশে মার্চ সোমবার সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিট পর্যন্ত সপ্তমী সাতাশে মার্চ সোমবার সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিট থেকে আটাশে মার্চ মঙ্গলবার সন্ধ্যা আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত অষ্টমী আটাশে মার্চ মঙ্গলবার সন্ধ্যা আটটা ছেচল্লিশ মিনিট থেকে উনতিরিশে মার্চ বুধবার সন্ধ্যা দশটা ষোলো মিনিট পর্যন্ত নবমী বৃহস্পতিবার সারাদিন উনতিরিশে মার্চ বুধবার সন্ধ্যা দশটা ষোলো মিনিট থেকে একত্রিশে মার্চ শুক্রবার রাত্রি বারোটা সাত মিনিট পর্যন্ত দশমী একত্রিশে মার্চ শুক্রবার রাত্রি বারোটা সাত মিনিট থেকে শুরু হবে পয়লা এপ্রিল শনিবার রাত্রি দুটো এগারো মিনিট পর্যন্ত থাকবে এই ছিল ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সময়সূচি দেবীর ঘটকে আগমন হচ্ছে এই বছর এবং দু সালে দেবীর দোলায় গমন হচ্ছে এই ছিল বাসন্তী পুজোর সঠিক সময়সূচি এবার আলোচনা করব যে কিভাবে এই বাসন্তী পুজোর শুরু হয়েছিল বাসন্তী পুজো হয় চৈত্রের শুক্লপক্ষে দুর্গা বলতে শারদীয়া দুর্গা পুজোর কথাই আমাদের প্রথমে মনে আসে যা আশ্বিনের শুক্লপক্ষে করা হয় শারদীয়া দুর্গা অত্যন্ত জনপ্রিয় এই বাংলায় কিন্তু আদি দুর্গা পুজো চৈত্রের শুক্লপক্ষেই শুরু হয়েছিল কথিত আছে বাংলায় এই দুর্গা প্রচলন করেছিলেন রাজা সুরত রাজা সুরত চৈত্রের এই শুক্লপক্ষেই বসন্তের সময় প্রথম দুর্গা পুজো শুরু করেন এই পুজো বাসন্তী পুজো নামে পরিচিত যার জন্য দেবী দুর্গার প্রথম পূজারী হিসাবে চণ্ডীতে রাজা সুরতের নামে উল্লেখ রয়েছে ক্ষত্রিয় বংশের রাজা সুরতের সুশাসক ও যোদ্ধা হিসাবে বেশ সুখ্যাতি ছিল কোনো যুদ্ধেই তিনি পরাজিত হতেন না কিন্তু প্রতিবেশী রাজ্য জবন একদিন তাকে আক্রমণ করে এবং সুরতকে পরাজিত করেন আর এই সুযোগ নিয়েই তার সভাসদরা তার ধনসম্পদ লুট করেন কাছের মানুষদের এরকম আচরণ দেখে রাজা স্তম্ভিত হয়েছিলেন এবং সর্বশেষে সর্বহারা হয়ে বনে ঘুরতে ঘুরতে তিনি মেধা আশ্রমে যান ঋষি তাকে সেখানেই থাকতে বললেন কিন্তু সেখানে থেকেও রাজা সবসময় অস্থির থাকতেন সবসময় রাজ্য প্রজাদের নিয়ে দুশ্চিন্তা করতেন এরকমই একদিন তার সমাধির সাথে দেখা হয়ে যায় তিনি জানতে পারেন যে সমাধিকেও তার স্ত্রী এবং ছেলে সম্পত্তির দখল নিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তবুও তিনি বউ ছেলেদের ভালো মন্দ ভেবেই চলেছেন তারা দুজনেই তখন ভাবলেন যারা তাদের সর্বহারা করেছে তাদের শুভ চিন্তাই আজও তারা করে চলেছেন তারা ঋষিকে একথা জিজ্ঞাসা করলে তিনি বলেন সবই মহামায়ার ইচ্ছা এরপর ঋষি মহামায়ার কাহিনী বর্ণনা করেন ঋষির উপদেশেই রাজা কঠিন তপস্যা শুরু করেন তপস্যায় প্রসন্ন হয়ে মহামায়া আবির্ভূত হন দেবী তপস্যায় প্রসন্ন হয়ে বর দিতে চায় কিন্তু সুরত ও সমাধি বর না চেয়ে তারা দুজনেই তাদের মনের গ্লানি মহামায়ার সামনে তুলে ধরলেন তখন দেবী মহামায়া তাদের মুখবাণী শুনে সুরত রাজাকে তার হারানো রাজ্য ফিরিয়ে দিলেন এবং বৈশ্য সমাধিকে তত্ত্বজ্ঞান দিলেন বৈশ্য সমাধি তত্ত্বজ্ঞান পেয়ে নিজ জীবনযাত্রায় ফিরে যায় কিন্তু সুরত রাজা রাজ্য ফিরে পেয়েও নিজের মনে তৃপ্তি অপূর্ণ মনে হচ্ছিল তখন সুরত রাজা আবার বনে এসে মুনির আশ্রমে মুনির সাথে দেখা করলেন তিনি নিজের অতৃপ্তির কথা মেধামুনির সামনে উপস্থাপন করলেন রাজার কথা শুনে মেধামণি সুরতকে মহামায়ার পূজা করার পরামর্শ দিলেন তখন সুরত রাজা মনস্থির করলেন যে দেবীর কল্যাণে তিনি রাজ্যভার ফিরে পেয়েছেন তিনি সেই মহামায়ার পূজা করবেন এবং সৃষ্টিকে মায়ের কৃপান্বিত করবেন তখন সুরত রাজা মেধামুনিকে জিজ্ঞাসা করলেন কখন মায়ের পূজা করবেন মেধামণি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে মায়ের বোধনেই পূজা আরম্ভ হবে সব নিয়ম জানার পর রাজা সুরত এই বসন্তকালের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে মেধামুনির আশ্রমে প্রথম দুর্গা পুজোর প্রচলন শুভারম্ভ করে এইভাবেই আস্তে আস্তে বসন্তের সময় বাসন্তী পুজোর শুভারম্ভ শুরু হয় এই ছিল কীভাবে এই বাসন্তী পুজো শুরু হয়েছিল সেই নিয়ে আলোচনা করলাম এবং এই পুজোর সঠিক সময় নিয়েও আলোচনা করলাম